লন্ডনে অব্যাহতভাবে নাইফ ক্রাইম বৃদ্ধি, অ্যাসিড নিক্ষেপ, শুটিং, এইসব অপরাধগুলো ট্যাকলের জন্য হোম সেক্রেটারি অ্যাম্বার রোড সোমবার 40 মিলিয়ন পাউন্ড ব্যয়ে সরকারের নতুন স্ট্র্যাটেজি বা পরিকল্পনা ঘোষণা করে জানিয়েছেন, আগামী সপ্তাহান্তে এই অপরাধসমূহ নিয়ন্ত্রণে আনতে নতুন বিল ও আনবেন। And our streets are safe. As a government, we will never stand idly by while acid is thrown or knives are wielded. And I am clear that we must do whatever it takes to tackle this so that no parent has to... হোম সেক্রেটারি বলেন, তিনি চান টাফ নিয়ন্ত্রণ পুলিশের দ্বারা স্টপ অ্যান্ড সার্চ তল্লাশির অধিকার দিয়ে ক্ষমতা দেওয়ার পক্ষে, যদিও এই স্টপ অ্যান্ড সার্চের পক্ষে বিপক্ষে রয়েছে ব্যাপক বিতর্ক, কিন্তু রুট চান পুলিশকে সার্চ অ্যান্ড স্টপ এর ক্ষমতা দিতে। এর নতুন স্ট্র্যাটেজিক পরিকল্পনায় রয়েছে প্রথমত সোশ্যাল মিডিয়াকে আরও অধিক ভায়োলেন্ট এবং গ্যাং কন্টেন্ট বিরোধী ক্যাম্পেইন প্রচার, দ্বিতীয়ত অনলাইনে ছুরি বিক্রিতে আরও কঠোর আইন প্রণয়ন এবং এর জন্য নতুন করে আরও অধিক সিকিউরিটি চেক চালু, তৃতীয়ত অনলাইনে ছুরি অ্যাসিড বিক্রিতে ডেলিভারি বন্ধের উদ্যোগ, চতুর্থত এমন করোসিভ সাবস্টেন্স সাথে রাখা ক্রিমিনাল অপরাধ হিসাবে গণ্য, পঞ্চম এইসব দ্রব্যাদি সাথে রাখার সন্দেহে পুলিশের স্টপ অ্যান্ড সার্চ ক্ষমতা দানের জন্য কনসাল্টিং, ষষ্ঠ জুম্বি নাইফ নকল ডাস্টার সহ ব্যক্তিগত পর্যায়ে এইসব বহন রাখা অবৈধ। এদিকে বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন লন্ডনের পুলিশের সংখ্যা কমিয়ে আনায় এইসব অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন 21,000 পুলিশ অফিসার কর্তন এর জন্য দায়ী। হোম সেক্রেটারি সেজন্য পুলিশের সংখ্যা কমিয়ে আনার জন্য অপরাধ বৃদ্ধি পেয়েছে এমন দাবি মানতে রাজি নন। সায়া হোম সেক্রেটারি ডায়ানা বুটো অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে নতুন ফান্ডিং ক্রাইম স্ট্র্যাটেজির সমালোচনা করেছেন। আর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ক্রেসিডা ডিকো মনে করেন না পুলিশ অফিসারের সংখ্যা হ্রাসের ফলে ক্রাইম বৃদ্ধি পেয়েছে, সেজন্য তারাও এ ব্যাপারে সচেতন এবং লন্ডনের জনপদ নিরাপদ রাখার জন্য পুলিশ বদ্ধপরিকর বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, and we need to reduce the number, particularly the number of young people who are dying in street attacks, where often ferocious violence used by other young people in groups, usually, not quite always, associated with street drug dealing. This is a very particular problem which has risen, which has sort of caused the rate of... এই অপরাধের সংখ্যা রাশে পুলিশ সব ধরনের ট্যাকটিক নিয়ে কাজ করছে। অপরদিকে কতিপয় মিডিয়া এবং বেশ কিছু বোদ্ধা লন্ডন মেয়র সাদিক খানের সমালোচনা করেছেন এই বলে যে লন্ডনের জনপদ আইন শৃঙ্খলা অর্থাৎ নাইফ ক্রাইম বৃদ্ধি পাওয়ায় এবং বেশ কিছু তাজা প্রাণ রাজপথে ঢলে পড়ায় সাদিক খানের কঠোর সমালোচনা করেছেন অনেকেই। উল্লেখ্য, গত কয়েকদিনে সারা বিশ্বে ব্যবসা বাণিজ্য আর সংস্কৃতি ও প্রযুক্তির কেন্দ্রস্থল লন্ডনে হঠাৎ করে টিনিজদের মধ্যে নাইফ ক্রাইম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব গণমাধ্যমে লন্ডনকে নিউ ইয়র্কের অপরাধের তুলনায় প্রথমবারের মতো বৃদ্ধি পেয়েছে দাবি করা হয়। প্রকৃতপক্ষে গত কয়েকদিনে বেশ কিছু তাজা প্রাণ ছুরিকাঘাতে লন্ডনের রাজপথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর আগেও এমন অপরাধ ছিল ব্রিটেনে, তবে তুলনামূলকভাবে গত বছরের তুলনায় এই বছরে প্রথম 3 মাসে এই অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে কোথাও কোথাও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 14-24% বৃদ্ধি পেয়েছে। আবার ছুরিকাঘাতে হত্যা ছাড়াও অ্যাসিড ছুড়ে মারা বা অ্যাসিডের মতো দাহ্য পদার্থ দিয়ে শরীর ঝলসিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তার উপর নতুন করে আরও এক উপদ্রব বেড়েছে, নিউ ইয়র্কের স্টাইলে গুলি করে হত্যা করা। সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন টাইমস নিউজ। I can